পরিচয় আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, তবে একটু বলি। মায়াপুরে যখন চন্দ্রোদয় মন্দির প্রথম হচ্ছিল আর তখন স্বামী ভবানন্দ মহারাজ ছিলেন আচার্য, আর আমার এক গুরু ভাই, তার নাম ছিল তপময় দাস, সে ছিল ভাইস প্রেসিডেন্ট আর ভবানন্দ ছিলেন প্রেসিডেন্ট। সেই সময় থেকে ইসকনকে আমি জানি, ভবানন্দ বেরিয়ে গেলেন, আমার বন্ধুটা পরে বিয়ে করলো তপময় নাম করে, তারপর ভাইস প্রেসিডেন্ট থেকে ইসকনের গেস্ট হাউসের ম্যানেজার হিসেবে কাজ করতে লাগলো। যাই হোক, ইসকনের সবাইকে আমি জানি, জয় পতাকা মহারাজ তার পরে আসেন, আসার পরে তিনি যেহেতু ইঞ্জিনিয়ারিং পাস করে এসেছিলেন, খুবই বিচক্ষণ বুদ্ধিমান বৈষ্ণব এবং বিশেষ নিয়ম অনুযায়ী তিনি তার জীবনকে জগতে ধর্ম প্রচারে সমর্পণ করেছেন। ইসকনের সমস্ত ভক্তবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ এবং দণ্ডবাদ জানিয়ে প্রোগ্রাম শুরু করি। আপনারা বিষয়টাকে লক্ষ্য করবেন, আমি কিন্তু সারা ভারতবর্ষব্যাপী আমার 19 বৎসর বয়স তখন থেকে সন্ন্যাস নেওয়ার পর, বৃন্দাবনে সন্ন্যাস হয়েছিল যখন ইসকনের কৃষ্ণ বলরাম মন্দিরের চার্জে ছিলেন দীনবন্ধু প্রভু গোপাল স্বামী, এরা আমাকে ইসকনে ডেকেছিলেন, কানাডা মঠের ইনচার্জ করে পাঠাবেন বলে ডাকছিলেন। আমি সেসব কথা আর বলতে চাই না, তবে এটুকু জানুন আমাকে ইসকনের পুরনো সমস্ত লোক জানে, বৃন্দাবনে আমার যে আশ্রম আছে গেস্ট হাউস আছে সেখানে অনেক ইসকনের লোক গিয়ে আশ্রয় নিয়েছে, থেকেছে, খেয়েছে, সেসব নিয়ে আপনাদেরকে কিছু বলেননি। তবে এইটুকু জানুন যে আমি সারা ভারতবর্ষে 19 বৎসর, আজকের আমার বয়স 66 বছর, 19 বৎসর সন্ন্যাস, 19 বৎসর বয়সে সন্ন্যাস নিয়েছি রাসপূর্ণিমাতে, তারপরে সমগ্র ভারতবর্ষব্যাপী রোটারি ক্লাব, লায়ন্স ক্লাব, জেসিস ক্লাব, অফিসার্স ক্লাব, বার অ্যাসোসিয়েশন, ডিগ্রি কলেজ সর্বত্র প্রচার করেছে এবং এখনও আমার প্রোগ্রাম চলছে। অনেকে দেখেন কি দেখেন না, রূপসী বাংলা চ্যানেলে রোজ আমার লেকচার হচ্ছে সকাল 6:30 থেকে 7 প্রতিদিন, এবং এই যে প্রোগ্রামটা আপনার এখানে দেখছেন, আমার একটা চ্যানেল আছে সেটা হচ্ছে ভক্তি যোগাশ্রম ট্রাস্ট, ইউটিউবে সাবস্ক্রাইব করলে আমার হাজার হাজার লেকচার দেখতে পাবেন, ইউটিউবে বাংলা হিন্দি বিভিন্ন ভাষাতে আমার লেকচার আছে, এই যে দেখছেন এটাও কিন্তু ফেসবুক থেকে ইউটিউবে চলে যাবে প্রোগ্রামটা। আজকেও এই প্রোগ্রামগুলো আমরা এইভাবে করি না, বিশেষ করে আমাদের পরম স্নেহের সুশান্ত অতি সরল ছেলে, অতি ভালো ছেলে, সে প্রোগ্রাম কীভাবে করতে হয় তার ধারণা ঠিক মতো না থাকার জন্য প্রোগ্রামটাকে সাজাতে পারে না, সেটা তার কোনো অপরাধ নয়, সেটা অনিচ্ছাকৃত একটা ভুল যে কীভাবে প্রোগ্রামটাকে সাজাবো। যেমন আপনাদের একটু বলে দিই, 4 জুন আমার জন্মদিন পালিত হবে কলকাতা গিরিশ মঞ্চে, 1000 লোকের বসার সিট আছে, ওখানে চিফ জাস্টিস, হাইকোর্টের চিফ জাস্টিস আসবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা আছে, ইন্ডাস্ট্রিয়াল মন্ত্রী শশী পাঁজা আসবেন, এমপিরা আসবেন, এমএলএরা আসবেন, বিরাট প্রোগ্রাম, এবং সেই প্রোগ্রামে বহু জায়গায় এখান থেকেও অনেকে যাবেন, এই কন্টাই থেকে বা 7 মাইল থেকে অনেকে যাবেন যারা আমাকে চেনেন। আপনারা রূপসী বাংলা চ্যানেল যদি থাকে কালকে সকাল 6:30 দেখবেন, এটা স্যাটেলাইট চ্যানেল, সারা ভারতবর্ষ দেখে, বাংলাদেশেও দেখে, এই চ্যানেলে আপনারা রোজ প্রোগ্রাম দেখতে পাবেন 6:30 থেকে 7। যাই হোক, মোটামুটি আপনাদের পরিচয়টা দিয়ে দিলাম, এখন আমি যেটা নিয়ে পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, আমি নামতত্ত্ব নিয়েই ব্যাখ্যা করব। নিবৃত্তি মার্গ কথিত আদৌ ভগবতা যথা ক্রোমযোগ উপলব্ধেন ব্রহ্মণা যদ সংস্কৃতি,
प्रवृत्ति लक्षणश्चैव वैगुण विषयो मुनि यो असावलिन सत्कृते गुण सर्ग पुनः पुनः। ভালো করে চিন্তা করবেন। অধর্ম লক্ষণ নানা নরকাণাম বর্ণিতা মন্নন্তরস্য বিখ্যাতা আগ্নিহ স্বয়ং ভুগোয়তা। অধর্মের অনেক লক্ষণ আপনি বলেছেন, এটা ষষ্ঠ স্কন্ধে ব্যাখ্যা হচ্ছে, কথাগুলো খেয়াল করবেন। ষষ্ঠ স্কন্ধে এই ষষ্ঠ স্কন্ধে পরীক্ষিত মহারাজ বলছেন, যত পাপ তত প্রকারের নরকের কথা শাস্ত্রে বর্ণিত হয়েছে। ন্যায়শাস্ত্র নানাভাবে এর ব্যাখ্যা করেছেন। ভক্তদেরকে আবার বিশেষ অনুরোধ যে যারা আমাকে আমার কথা শুনতে চান তারা শান্ত হয়ে সময় মতো, কালকেও এখানে যেহেতু আমি আছি সেহেতু বিকেল 5টায় নিশ্চয়ই ভাগবত বলবো এবং ভজনও শোনাবো, সেসব নিয়ে আপনারা তৈরি থাকবেন। আজকে নানানভাবে এই যে প্রোগ্রামটা হলো, প্রোগ্রামটা ঠিক সিস্টেমের সঙ্গে সাজানো হলো না, হঠাৎ করে আমি জানি যেভাবে বলেছি সেইভাবে হবে, সেইভাবে হয়নি। তবু শুন যে প্রসঙ্গ নিয়ে বলছি, তাহলে দৃষ্ট শ্রুতভ্যাম চৎ পাপম, যত রকমের পাপ শোনা যায়। পৃথিবীতে মানুষ অনেক পাপ করে, মনের দ্বারা করে, দেহের দ্বারা করে, বুদ্ধির দ্বারা করে, আচার আচরণের দ্বারা নানান পাপ করে। এই পাপ আচরণ অনুযায়ী মানবকে পাপের ফল ভোগ করতে হয় সবাই। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, শুভ অশুভ যাই করি না কেন তার ফল জীবকে ভোগ করতে হবে, এটা শাশ্বত সত্য। কিন্তু মানব যদি একবার প্রায়শ্চিত্ত করে, প্রায়শ্চিত্ত করলে পাপ নষ্ট হতে পারে, গঙ্গা স্নান করলে পাপ নষ্ট হতে পারে। ন্যায়শাস্ত্রে এর অনেক প্রমাণ দেখানো হয়েছে, শ্রীমদ ভাগবতেও এখানে তিনটে ন্যায় দেখানো হয়েছে, ন্যায় ন্যায়ের বিচার, তিনটে ন্যায় দেখানো হয়েছে। এবং বলা হয়েছে যে আমি একটা পাপ করলাম, করে একটা প্রায়শ্চিত্ত করলাম, প্রায়শ্চিত্ত করলে প্রায়শ্চিত্ত হলো, কিন্তু পুনরায় জীব সেই পাপে প্রবৃত্ত হয়। একটা পাপ সে প্রায়শ্চিত্ত করলো, কিন্তু তার অর্থ এই নয় যে তার হৃদয় থেকে পাপ চলে গেল। যতদিন পর্যন্ত হৃদয় পরিশুদ্ধ না হয়, হৃদয় নির্মল না হয়, বুদ্ধি পবিত্র না হয়, ততদিন জীবে সংসার পরিক্রমাও শেষ হয় না, আর পাপ করবার প্রবৃত্তিও শেষ হয় না। পাপের প্রবৃত্তি নিরন্তর ভেতরে কাজ করতে থাকে, মনে রাখবেন, পাপ প্রবৃত্তি নিরন্তর ভেতরে একটার পর একটা কাজ করতে থাকে, অর্থাৎ পাপের অনন্ত প্রবৃত্তি জীব জন্মগতভাবে পেয়েছে। একটা চঞ্চল পরিস্থিতি তৈরি হচ্ছে, জানি না আমি কতটা বলতে পারবো। এই জন্য প্রায়শ্চিত মত অথ অপার্থে মন্যে কুঞ্জর শৌচবত, একটা কথা বললেন, কচ্চি নিবর্ততে অভদ্রাৎ কচ্চি চরতি তৎপুনঃ। অভদ্র পাপ চলে গেল, পুনরায় জীব আবার পাপ করে, কচ্চি চরতি তৎপুনঃ। ভক্তজি হরে কৃষ্ণ, যিনি ওই দিকে ঘুরে আছেন আর এইদিকে একটু ঘুরে বসলে ভালো হয়, ভাগবতের দিকে পিছন করে বসা যায়। আমার অপরাধ হয়ে গেল, ভাগবতের দিকে পিছন করে বসে আছেন, এটা কি ঠিক কথা হয়? ভালো
দৃষ্টসুতাভ্যাম যপা পূজাবন্নম আত্মনো অহিতম। এই যে দৃষ্টসুতাভ্যাম যত পাপ আমরা করি এই পাপের পরিণাম প্রত্যেকটা জীবকে ভুগতে হয় এটা মনে রাখবে। পাপ ছোট হোক আর বড় হোক, সেই জন্য বলছেন প্রায়শ্চিত্তম অথ পার্থে। তিনি বললেন ধ্রুব সবই প্রেক্ষ নরকান বৈতি বই কীর্তিতা মে ভবত অস্মিন যাতনা। যেমন যেমন পাপ করবে তেমন তেমন যম যাতনা জীবকে ভোগ করতে হবে। মনে রাখবে এই যে মুখমণ্ডল আমাদের, তো আমাদের জীবন পথে অদ্ভুত ভাবে আচার্যগণ বিচার করে দেখিয়েছেন যে আমরা পাপের প্রায়শ্চিত্ত বা পাপের সম্পর্কে শুনলেও সেই পাপ থেকে আমাদের হৃদয় বৃত্তি মুক্ত হয় না। হৃদয় পাপ থেকে যতদিন মুক্তি লাভ না করে, হৃদয়ে যতদিন সত্য রজ তমগুণের প্রভাব থাকে, ততদিন জীবের সংসার পরিক্রমার শেষ হয় না। মনে রাখবে, সেই জন্য বললেন মনে কুঞ্জর শৌচক। মায়েরা বুঝতে পারছেন ইকোটা একটু কমিয়ে দিলে মনে হয় ভালো হয়। ভাই মাইক ম্যান, ইকোটা একটু কমিয়ে দাও, ইকোটা কমিয়ে দাও। মাইক ম্যান আছে এখানে? ইকোটা বক্তৃতাতে লাগে না, গান হলে আলাদা ব্যাপার, বক্তৃতা ইকোটা কমিয়ে দিলে ভালো। ইকো হচ্ছে, মাইক ম্যান নেই এখানে? এখানে বলছেন যে কুঞ্জর মানে হাতি। হাতিটা আমরা এই অঞ্চলে কম দেখি, কিন্তু আমরা উত্তরপ্রদেশে প্রচারকালে দেখেছি হাতিকে একটা খালের ধারে নিয়ে রামানন্দী সাধুরা, তারা ওই হাতির পিঠে চড়ে ধান টান গম টম ভিক্ষা করেন। তো হাতিকে খালের ধারে নিয়ে ভালো করে জল ছেঁচে ধুয়ে হাতিকে পরিষ্কার করা হচ্ছে। পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে হাতির মাথায় বড় বড় তিলক, রামানন্দী তো মাঝখানে সিঁদুর দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে হাতিকে ভিক্ষা করতে বেরোবে। হাতি বিশাল দেহ, তো হাতির ঠিক এত পবিত্র থাকার অভ্যেস নেই। স্নান টান করিয়ে দিলে সে যে বলবে বাহ আমারে ভালো করে চান করিয়েছে, আমি আর ময়লা টয়লা ঘাঁটবো না, হাতির এ বুদ্ধি হয় না। হাতি কি করে, সুরে করে ধুলে তুলে নিয়ে আবার গায়ে ছুড়ে নেয়, সুরে করে ধুলো আবার নিজের উপরে ছড়ায়। এটা হচ্ছে হাতির স্বভাব। তেমনি মানবের স্বভাব হচ্ছে পাপ, একটা পাপ প্রায়শ্চিত্ত করলেও কোন পাপের প্রবৃত্তি জাগ্রত হয়, পাপ করবার ইচ্ছা ভেতরে নিরন্তর জাগে। এটা একটা ন্যায়, কুঞ্জর শৌচ বট। মানে আমরা যখন ব্যাকরণ করতাম তখন ঠিক ওই রকম আমাদের বলা হতো কতগুলো ন্যায়, কুঞ্জর শৌচ বট, জলকুম্ভিকা ন্যায়, জলবালুকা ন্যায়। জলবালুকা, জলে যদি বালি ফেলে দেন বালিটা নিচে চলে যাবে, কিন্তু জলে যদি লাউয়ের বশ, মানে লাউটা পেকে গেছে ভেতরে সব বের করে নিয়েছেন, সেই লাউয়ের খোসাটা যদি জলে ফেলে তো ওটা ভেসে যাবে, এটাকে বলে জলতুম্বিকা ন্যায়। জলতুম্বিকা মানে লাউয়ের বশটা, লাউয়ের খোসাটা যেমন জলে ফেলে দিলে সেটা ভেসে যায়, তেমনি মনে রাখবেন জীবের জীবনে পাপগুলো এক এক ভাবে তার জীবনে প্রভাব বিস্তার করে। ভাগবত বলছেন বেণু গুল্ম মিবানালা। আর একটা ন্যায় দিলেন, একজন রাজা আর একজন নগর শেখ, দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব, ভালো করে শুনবেন, দুজন খুবই বন্ধু। নগর শেখ ব্যবসা ট্যাবসা করে রাজার কাছে সন্ধ্যেবেলা এসে গল্প করেন, রাজা ওই শেঠের সঙ্গে খুব বন্ধুত্ব, দুজন গল্প টল্প করে বেশ আনন্দ পান। এইরকম অবস্থায় তাদের মধ্যে একটা ভালো বেশ প্রীতি জমে গেছে, কিন্তু চন্দন ব্যবসা, ওই শেঠ হচ্ছে চন্দনের ব্যবসা করে,
এবং কিছুদিন থেকে চন্দন বিক্রি হচ্ছে না। ভালো করে বেশি বিস্তার করব না, আমি ন্যায়শাস্ত্র বলবার জন্য বোঝাতে চাইছি। তখন শেখ মনে মনে ভাবছে, যদি এই রাজবাড়ির কেউ মরে যেত, রাজার ছেলে বা মেয়ে বা রানী বা রাজা কেউ যদি মরত, তাহলে আমার অনেক চন্দন কাঠ বিক্রি হয়ে যেত, কারণ রাজবাড়ির লোকেদের চন্দন কাঠ ছাড়া পোড়ানো হয় না। আপনারা দেখেছেন, যেমন ইন্দিরা গান্ধী মরেছিল চন্দন কাঠ দিয়ে পোড়ানো, রাজীব গান্ধী চন্দন কাঠ দিয়ে পোড়ানো হয়েছে। এই জন্য রাজবাড়ির লোক চন্দন কাঠ দিয়ে পোড়ায়, তো ভাবছে যদি কেউ রাজবাড়ির মরে তাহলে আমার সুবিধা হবে যে আমার চন্দন কাঠের ব্যবসাটা ভালো চলবে। এই কথা মনে মনে ভেবেছে। রাজার কাছে সন্ধ্যেবেলা যখন যায়, রাজার কেন যেন বন্ধুকে দেখে ভালো লাগে। ভালো করে মনে রাখবেন, এই জন্য একটা কথা মনে রাখবেন, শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম। জ্ঞান কে লাভ করে? যার শ্রদ্ধা আছে। শ্রদ্ধা যদি না থাকে, গুরুর প্রদত্ত জ্ঞান শিষ্য গ্রহণ করতে পারে না। শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম তৎপর সংযিতেন্দ্রিয়। তৎপর ইন্দ্রিয়কে যিনি সংযত করার নিরন্তর তৎপর, তৎপর মানে চেষ্টান্বিত, নিরন্তর চেষ্টা করেন যে ইন্দ্রিয়গুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে। ইন্দ্রিয় কন্ট্রোল না হলে জীব গুরুর কথাগুলো গ্রহণ করতে পারে না, আর গ্রহণ করতে না পারলে সে সেটা জীবনে প্রয়োগ করতেও পারে না। আগে তো শ্রবণ করো শ্রদ্ধার সঙ্গে, গুরু শুশ্রূষয়া বিদ্যা, গুরু সেবার মধ্য দিয়েই বিদ্যা লাভ হয়, গুরু সেবার মধ্য দিয়ে বিদ্যা লাভ হয়। তাই গুরু শুশ্রূষয়া বিদ্যা, গুরু সেবার মধ্য দিয়ে বিদ্যা লাভ হয়। তাহলে শ্রদ্ধাবানম লভতে জ্ঞানম, আর শ্রদ্ধা যদি না থাকে সাধুর কথায়, গুরুর কথায়, ভাগবতের এই অমৃত কথায় যদি আমাদের শ্রদ্ধা না হয়, তাহলে ভেতরে জ্ঞানময় কোষ খোলে না। মনে রাখবেন, শ্রীমদ ভাগবত প্রত্যেকটি ক্ষেত্রে যেমন আমাদের সাধনা সম্পর্কে যখনই বলেছেন, সেখানে যোগের কথা অবশ্য বলেছেন, এখানেও তাই বলছেন যে দেখো, তপস্যা ব্রহ্মচর্যেন সমীন চ দমীন চ। তপস্যা ব্রহ্মচর্য, সমতা এবং ইন্দ্রিয়কে দমন করা, এগুলো যদি জীব না করে, তপস্যা, তপস্যা মানে কি? তপস্যা করা। আর তপস্যা শব্দের অর্থ হচ্ছে তাপানো, ভগবানের জন্য কষ্ট স্বীকার করা। ভগবানের জন্য জীব যতদিন কষ্ট স্বীকার না করে ততদিন, মনোরঞ্জন ফ্যানটাকে এই দিকে ঘুরিয়ে দাও, নাহলে উঠে লাগছে বেশি। তপস্যা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ। মাইকটা ইকো হচ্ছে, মাইক ম্যান কোথায় গেল? ইকোটা বন্ধ করা দরকার। তপস্যা ব্রহ্মচর্যেন সমেন চ দমেন চ। তাহলে তপস্যা এবং ব্রহ্মচর্য, জ্ঞান লাভ যদি আমরা না করি, তপস্যা যদি না করি, ব্রহ্মচর্য লাভের অভ্যাস না করি, সমভাব ইন্দ্রিয় দমন করার প্রবৃত্তি যদি না জাগে, তাহলে মানব জীবনে যথার্থ কল্যাণ লাভ করতে পারে না। ওই জন্য ওই যে সে তার মুখ হৃদয়ে যে ভাবটা তৈরি হয়েছে যে রাজবাড়ির কেউ মরে গেলে, এটা হচ্ছে একটা ন্যায় শুনছেন। রাজবাড়ির কেউ মানে আমাদের মুখমণ্ডলে যে ভাব হৃদয়ে তৈরি হয়, ভালো করে মনে রাখবেন, একটা হচ্ছে আমাদের একটা ইমোশনাল মেন্টালিটি তৈরি হতে পারে, ভগবানকে আমার ভালো লাগে, ভালো লাগা এক জিনিস, আর ভগবানকে হৃদয়ে অনুভব করা, ধ্যানের দ্বারা সত্য স্বরূপ ভগবানের সঙ্গে চিত্তকে যুক্ত করা, সেটা কিন্তু আর একটা জিনিস। সেই জন্য তপস্যা ব্রহ্মচর্যেন, তপস্যা এবং ব্রহ্মচর্য এবং সমেন চ দমেন চ।
সমভাব ইন্দ্রিয়কে দমন করা। ভেতরেই এই প্রকার শুদ্ধ প্রবৃত্তির জাগরণ না হলে মানব কিন্তু কল্যাণ লাভ করতে পারে না। সেই জন্য ওই যে সে ওর ভেতরে একটা পাপ ও প্রবৃত্তি জাগার ফলে রাজার মধ্যে কি হয়েছে বলুন তো, রাজা শেঠকে দেখে আর আনন্দ পাচ্ছে না। কেন বলে, মুখমণ্ডলের মধ্যে ওর হৃদয়ের যে একটা বিরূপ ভাব সেটা প্রকাশ পাচ্ছে। মনে রাখবেন, মুখমণ্ডল হচ্ছে হৃদয়ের সূচি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ আওয়ার মাইন্ড। মুখমণ্ডলের সূচি হচ্ছে, হৃদয়ের সূচি হচ্ছে মুখমণ্ডল। যার মুখ যার হৃদয় যেমন, তার মুখমণ্ডলে সেই রূপ ভাব তৈরি হয়। যেমন আমাদের ভক্তরা যারা হরিকথা শুনছেন, যে যেমন মন দিয়ে শুনবেন হরিকথা, তার হৃদয়ে ততটা প্রভাব ফেলবে। হরির কথা, ভগবানের কথাই কথা, আর সব বৃথা ব্যথা, মনে রাখবেন, আর সব ব্যর্থ কথা। যেমন হরিনাম করছেন, হরিনামটাই তো জগতের প্রকৃত কীর্তনীয়, আর সব জগতে বৃথা। সেই জন্য জীবের জীবনে সব থেকে বড় কর্তব্য হচ্ছে তপস্যা, ব্রহ্মচর্য, সমভাব, ইন্দ্রিয় দমন, আর ত্যাগেন সত্য শৌচাভ্যাম যমেন নিয়মেন বা। ভালো করে মনে রাখবেন, যোগের আটটা অঙ্গ যম, নিয়ম, আসন, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। এই কথাগুলো ষষ্ঠ অধ্যায়ে অজামিল চরিত্র ব্যাখ্যার আগে মহামুনি সুখদেব পরীক্ষিত মহারাজকে বলছেন। অজামিল আপনারা শুনেছেন, নামাভাসে অজামিল পাইল মোচন, কিন্তু তার আগে পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, তপস্যা তপস্যা করো, ব্রহ্মচর্য পরায়ণ হও এবং সমভাব পরায়ণ হও, ইন্দ্রিয়কে দমন করো। তাহলে যম নিয়ম প্রত্যেকটা জীবের জন্য সংযম অভ্যাস করা, বাক্যের সংযম, চিন্তার সংযম, মনের সংযম, যতদিন পর্যন্ত না হয় ততদিন হৃদয়ের মধ্যে ভগবান আবির্ভূত হন না। ভগবান কপট ব্যক্তির হৃদয়ে শোক ঈর্ষা দিভীর ভাবই রাক্রান্তমযস্য মানসম কথম তস্য মুকুন্দস্য স্ফূর্তি সম্ভাবনা ভবে। যে হৃদয়ের মধ্যে শোক, ঈর্ষা, দ্বেষ, হিংসা, কপটতা, মিথ্যাচার, জটিলতা যে হৃদয়ের মধ্যে ভরে আছে, সেই হৃদয়ে গোবিন্দ কখনো আত্মপ্রকাশ করেন না। সেই জন্য সমেন চ দমেন চ, তাহলে সম, দম, তপ, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, দয়া, ঈশভক্তি এবং সত্য, প্রত্যেকের কথাগুলো যদি মহারাজকে আপনাদের সত্যি সত্যি মনে হয় যে মহারাজের কাছে আমরা কিছু জানবো, প্রতিদিন টেলিভিশনে দেখতে পাবেন, আর আজকে কালকে পরশু প্রোগ্রামে শুনতে পাবেন, বিশেষভাবে ব্যাখ্যাগুলোকে শোনার চেষ্টা করবেন। আমি আপনাদের জীবনে এমন কিছু বিষয় বলে যাব যেগুলো আপনাদের জীবনে কল্যাণ লাভের একদম রাস্তাটাকে সহজ করে দেবে। কিসে কল্যাণ হয়, কিসে ভালো হয় কভু না বুঝিনু, তাই হেন মম গতি গোপিনা, আমি তো মূরখ অতি। মনে রাখবেন, সেই জন্য যম জীবনে যার সংযম নেই সেই ব্যক্তি ভগবানকে পাওয়ার অযোগ্য। আপনি হরে কৃষ্ণ নাম করে গেলেন কিন্তু আপনার সংযম নেই, সদাচার নেই, আদর্শ নেই, সাধু সঙ্গে শ্রদ্ধা নেই,
শাস্ত্রের কথাতে বিশ্বাস নেই তো হরিনাম কিন্তু ফল দেবে একদম মনে রাখবেন। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, নাম লইলে অপরাধীর না হয় বিকার। তাহলে কৃষ্ণ নাম অপরাধের বিচার করে, এই জন্য সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে রাজন, সম দম তপ শৌচ সন্তোষ ক্ষমা সরলতা দয়া ঈশভক্তি এবং সত্য, এগুলো মানব জীবনের আদর্শ রূপে পাওয়া দরকার। তার সঙ্গে সঙ্গে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি, যার মধ্যে সংযম নেই সে ব্যক্তি তপস্যা করতে পারে না। যার মধ্যে নিয়ম নেই, নিয়ম করে যদি আপনি মন্ত্র জপ হরিনাম জপ গুরু প্রদত্ত মন্ত্র ত্রিসন্ধ্যা জপ না করেন, শাস্ত্র বলছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন সংশয়া, কোনো সন্দেহ নেই জপ করলেই সিদ্ধি লাভ হবে। তাহলে যদি জপ করতে ভুলে যান, জপের কথা যদি মনে না থাকে, সদগ্রন্থ অধ্যয়ন না করেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নাই, তারই সাধু সঙ্গে কৃষ্ণ কীর্তন, তার মধ্যে যম নিয়ম এগুলো অবশ্যই প্রয়োজন, আসন আসন সিদ্ধ হওয়া, আসনে বসেছেন সেই আসনটা যদি আপনার সাধনার উপযুক্ত না হয় তাহলে সেই আসনে বসে আপনি সাধনা করতে পারবেন না। প্রাণায়াম, প্রাণায়াম করলে প্রাণের আরাম হয়, প্রাণায়াম করলে হার্ট অ্যাটাক হবে না একদম নিশ্চিত কথা, অনুলম বিলম প্রাণায়াম করলে হার্ট অ্যাটাক হয় না মনে রাখবেন, অস্ত্রিকা প্রাণায়াম করলে পুরো শরীরে ব্লাড এবং অক্সিজেন ঠিকঠাক মতো সঞ্চালিত হয়, অস্ত্রিকা প্রাণায়াম, আর অনুলম বিলম প্রাণায়াম করলে জীবনে হার্টের রোগ হবে না কোনো দিন না। ঠিক মতো প্রাণায়াম শাস্ত্র বিহিত বিধানে যদি করেন, যদি আপনারা প্রশ্ন করেন যে মহারাজ আমাদের প্রাণায়াম শেখান, আমার জন্মদিনে যারা আসবে তারা কিন্তু টিকিট কেটে ঢুকবে ওই প্রাণায়াম শেখার জন্য, কলকাতায় যে হলে প্রোগ্রাম হবে না ওখানে 300 টাকা করে টিকিট প্রাণায়াম শেখার জন্য, সেই জন্য বহু লোক টিকিট কেটে নিয়েছে, বহু লোক আসবে। সেই জন্য মনে রাখবেন, প্রাণায়াম যদি আপনারা এখানেও শিখতে চান আমি শেখাবো, তার জন্য আপনাদের প্রস্তুতি দরকার। আপনারা সবাই যদি বলেন যে মহারাজ কেমন করে আমরা যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি আমরা কী প্রকারে প্রাণায়াম করব, কেমন আসনে বসে প্রাণায়াম করব, কী প্রকারে কুণ্ডলিনী শক্তি জাগরিত হবে, তো আমার কাজ কী, আমি তো সন্ন্যাসী, আমি 98 থেকে যোগাভ্যাস করি ধ্যান প্রাণায়াম করি মনে রাখবেন, সেই জন্য আমার জীবনটা যোগ সাধনার বহু অলৌকিক শক্তি আমি জীবনে লাভ করেছি, সেই শক্তি বলে ভারতবর্ষ আমাকে চেনে। সেই জন্য বলছিলাম যে রাজা ওই যে শেঠ এসেছে তার বন্ধু, কিন্তু তাকে দেখে রাজার আনন্দ হচ্ছে না, কেন বলুন তো, কারণ হচ্ছে শেঠের হৃদয়ে একটা অসৎ চিন্তা এসেছে যে রাজবাড়ির কেউ মরে গেলে আমার ব্যবসাটা ভালো চলত। মনে রাখবেন ভাবশুদ্ধ সত্যশুদ্ধি, ভাবশুদ্ধ যদি না হয় তাহলে মানবের মধ্যে সত্যগুণ জাগে না, আর সত্যগুণের পরিপূর্ণ বিকাশ যদি না হয় তাহলে জীবের হৃদয়ে ভগবান প্রকটিত হন না। আমরা জগতে যত কিছু করি সব কিছু বৃথা হয়ে যায় যদি হৃদয়কে শুদ্ধ করতে না পারি। সেই জন্য হৃদয় শুদ্ধ করার জন্য যম নিয়ম, নিয়ম করে আহার করা, অতিরিক্ত আহার করা, অসময়ে আহার করা, যেমন এই আমাদের
কালীচরণ বারিক, সুশান্ত বারিক, যমুনা বারিক, এরা আমাদের সঙ্গে, সুশান্ত বারিকের মা, এরা সব পরিক্রমা করেছেন আমার সঙ্গে, ব্রজধামটা অনেক কিছু, শুক্রতাল টাল অনেক জায়গা ঘুরেছেন আমার সঙ্গে। কিন্তু মনে রাখবেন যে শুক্রতাল যেখানে ভাগবত হয়েছিল সেখানেও এরা আমার সঙ্গে গিয়েছিলেন, এবং সেখানে শুক্রতালের ব্যাখ্যা আমি করেছিলাম, এরা সঙ্গে ছিল, এবং বৃন্দাবন পরিক্রমায় প্রত্যেক জায়গায় আমার বক্তৃতা হয় পরিক্রমায়। যারা দক্ষিণ ভারত আমার পরিক্রমা হবে, যারা যেতে চান আমরা প্রোগ্রাম এনেছি, আপনারা পেয়ে যাবেন, যারা নিতে চান তারা নেবেন, আর যারা সত্যি সত্যি মহারাজের কাছে নিজের আত্মমঙ্গলের কথা জানতে চান তারা, আজকের তো বেশি সময় আমি বসবো না, কারণ যোগশাস্ত্র বলে নিয়ম করে জীবনে চলতে হয়, যখন তখন আহার করলে সাধনা হয় না, কথাটা মনে রাখবেন। আপনি যদি রাক্ষসী বেলায় আহার করেন